রিতা খবরের কাগজ পড়তে আর ইচ্ছে করে না, বুঝেছো? সবই খারাপ খবর, কোনো একটা ভালো খবর নেই। তুমি বাইরের খবর কি জানবে? তোমার ঘরের খবর সব ঠিক আছে তো? আচ্ছা, তোমার কি সাধারণ বুদ্ধিশুদ্ধি নেই? তোমায় সকাল সকাল একটা সাধারণ কথা বললাম, আর তুমি তার অন্য অর্থ করলে। ভালো করে ভেবে দেখো তো, আমাদের জীবনটা কি সাধারণ মানুষের জীবন না অন্য কোনো ধরনের জীবন, কোনটা? এই জন্যই তো তোমার সাথে কোনো রকম আলোচনা করতে চাই না, বা আলোচনা বাড়াতেও চাই না। আলোচনা বাড়াবে কি করে? তোমার জীবনটাই তো ভুলে ভরা। যখন অল্প বয়স ছিল তখন রোজগার করেছো, আমাকে কোনো গুরুত্বই দাও, আমাকে টর্চার করেছো, ছোট ছোট ছেলে মেয়েরা সব দেখেছে। ও, এমন করছো যেন সব দোষ আমারই। আচ্ছা, আমি যদি মেনেই নিই আমি খারাপ, সব দোষ আমারই, তাহলে তোমার দুই ছেলে এরকম হলো কেন? আর তুমি বা আমার সাথে এত বছর তাহলে থাকলে কি করে? যদি আমার বড় ছেলের কথাই বলো, সে তো তোমায় যা দেখেছে তাই শিখেছে। আর ছোট ছেলের কথা যদি বলো, সে তো তোমার ব্লাড কানেকশন ভিত্তিক। তোমার পরিবারে কতজন মানুষ এরকম আছে তুমি একবার ভেবে দেখো তো। আর যদি আমার কথাই বলো, আমি ভাবতাম যে আমার দুটো ছোট ছোট ছেলে তারা কাকে বাবা বলবে, বারবার বাবার নাম তো আর বদলানো যায় না, আর অন্য বাবার নামও বসানো যায় না, তাই নয় কি? মা, মা কি এত লেখালেখি করছো, রাখো তো একটু। বলছি কাল আমার 2 লাখ টাকা লাগবে, সকাল 9:30টার মধ্যে আমার জমা করতে হবে। সকাল 9:30টার মধ্যে 2 লাখ টাকা? এইটুকু সময়ের মধ্যে আমি অত টাকা কোথা থেকে জোগাড় করবো বাবা? সে আমি কি করে করবো, তোমার টাকা তুমি কোথা থেকে দেবে, কিভাবে দেবে সে আমি জানি না। কাল সকালের মধ্যে আমার টাকাগুলো লাগবে, ব্যাস। সে তো না হয় বুঝলাম, কিন্তু এতগুলো টাকা নিয়ে তুই করবিটাই বা কি? প্রমোটিং বিজনেস করতে চলেছি, ওখানে টাকাগুলো লাগবে। এতগুলো টাকা তুই বিজনেসে লাগাবি, তোর তো কোনো বিজনেস সম্বন্ধে কোনো ধারণাই নেই। আরে শোনো মা, এই পৃথিবীতে কেউ ধারণা করে আসে না, কাজ করতে করতে এখানে ধারণা তৈরি হয়। আর তুমি এত প্রশ্ন করছো কেন? হ্যাঁ, এখানে প্রশ্ন করার মতো তো কিছু নেই। আর টাকাগুলো তো তোমার টাকা না, হ্যাঁ, এই টাকাগুলো তো দাদুর দেওয়া টাকা, তোমার এত কিসের জানা? আমি তোর মা, আমার কি এতটুকু অধিকার নেই তোর কাছে জানতে চাওয়া? দেখো, জানতে চেয়েছিলে আগে উত্তর দিয়েছিলাম, আবার যখন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছো তখন আমি এইভাবে উত্তর দিতে বাধ্য হচ্ছি। যাকে বাধ্য ওই সব কথা, কাল সকালবেলার মধ্যে ওই 2 লাখ টাকাটা রেডি রেখো, ঠিক আছে? আসি। আরে শোনো মা, এই পৃথিবীতে কেউ ধারণা করে আসে না, কাজ করতে করতে এখানে ধারণা তৈরি হয়। আর তুমি এত প্রশ্ন করছো কেন? হ্যাঁ, এখানে প্রশ্ন করার মতো তো কিছু নেই। আর টাকাগুলো তো তোমার টাকা না, হ্যাঁ, এই টাকাগুলো তো দাদুর দেওয়া টাকা, তোমার এত কিসের জ্বালা? আমি জানি না মা, তুমি আর কতদিন এভাবে চালাবে, আজ তুমি প্রায় নিঃস্ব হতে চলেছ। যা, চিন্তা করো না তুমি, তোমার পাশে কাউকে পাও আর না পাও আমায় তুমি সবসময় পাবে। সারারাত খুব ভালো প্রোগ্রাম হয়েছে, এবার একটু ঘুমোই, আজ রাতে তো আবার মিলতে হবে। তুমি এখানে
দাঁড়িয়ে কি করছো জানো? আজ রবিবার আমার থেকে 2 লাখ টাকা নিয়ে গেল। সে কি ও চাইলো আর তুমি দিয়ে দিলে? আমাকে একবারও জানাবার প্রয়োজন মনে করলে না? কাল এসে বললো ও লাগবে। বাবা বাবা, ও লাগবে বললো আর তুমি দিয়ে দিলে? জানতে চাইলে না কেন লাগবে? এর আগে তো অনেক টাকা নষ্ট করেছি। আরে কথাটা তো শোনো, জানতে চেয়েছিলাম। ও বললো ওর প্রমোটিং এর কাজে লাগবে। দেখবে তুমি জীবনে একদিন নিঃস্ব হয়ে যাবে, আজ আমি তোমায় এই কথা বলে রাখলাম। আচ্ছা দেখা যাক না কি হয়। তুমি তো মাথা খাচ্ছ, এত বড় হয়ে গেছে রোজগার করার কোনো নামই নেই, অথচ জমানোর টাকা পুরো ধ্বংস করছে। ও আজ বাড়ি আসো, দাঁড়াও দেখাচ্ছি মাইয়া। যা নিজের ঘরে যা, আমি আর কথা বাড়াতে চাই না।
আর বাবা প্লিজ তুমি আবার থামো, যখন তোমার দিন ছিল তখন তুমি অশান্তি চালিয়েছো, এখন ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তুই কি নিজেকে ধোয়া তুলসী পাতা ভাবিস? তোর জন্য রাস্তায় লোককে মুখ দেখানো পর্যন্ত যায় না, লোকে ছিছি করে। কেন, আমি এমন কি করলাম? কেন, তুই জানিস না তুই কি করিস? রোজ রাতে মেয়ে ছেড়ে এসে যে রাস্তায় আস, লোকে কি ভাবছিস দেখতে পায় না? সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে? প্রথমত ছিছি করার কোনো কারণ নেই, কারণ আমি এমন প্রথম ব্যক্তি নই। দ্বিতীয়ত ওটা আমার সত্তা, গড গিফটেড। আর তোমার পরিবারে তোমার কাকা ছেলেও তো এমন, বাপের হলে লোকের কথা আই ডোন্ট কেয়ার, লোক আমায় খাওয়ায়ও না পড়ায়ও না। তুই ডোন্ট কেয়ার বললে তো হবে না, আমাদের একটা সেলফ রেসপেক্ট আছে। অতই যখন সেলফ রেসপেক্ট, তোমরা কাজ করে রোজগার করো না কেন? ঘরে বসে বসে মার সম্পত্তি ধ্বংস করছো। বাকির হলো আমার মেশাজা, ওটা সাজা নয়, ওটা রিয়ালিটি, ওটা আমার সত্তা, ওটা দিয়ে আমি সৎ পথে রোজগার করি। তোমাদের মতো ঘরে বসে বসে মার ঘরে খাই না, আমি মাকে হেল্প করার চেষ্টা করি। তো যত বড় মুখ না তত বড় কথা। বাবা আমি আর পারছি না, আজ তোমার জন্য এই অবস্থা। একদম বাজে কথা বলবে না, গোড়ায় গলো তো আবার বড় বড় কথা। আমি আমার মার কাছ থেকে টাকা নেবো, ওটা তোমার টাকা, ওটা আমার দাদুর টাকা। তাছাড়া মা বাবা যখন সন্তানকে জন্ম দেয় এবং মানুষ করে তখন সে কোনোদিন ভাবে না যে একদিন তাকে এই সন্তানের জন্য থানায় যেতে হবে। সেটা যেমন ঠিক তেমনও এটাও ঠিক যে নিজেরও আত্মরক্ষার প্রয়োজন আছে। কাল কে বলতে পারে রনিতা মদ খেয়ে সে সব সম্পত্তির জন্য মাসিমেশোকে মার্ডার করবে না, কোনো গ্যারেন্টি আছে কি? কথাটা তুই খুব একটা খারাপ বলিস নি, এটা তো আমি ভেবে দেখিনি। আজ যে মারামারি করছে কাল যে সে খুন করবে না সেটা তো হতেই পারে। যাই হোক, আমি
রনির সাথে কথা বলবো, দেখি ও ঠিক হয় কিনা। চল, প্রচন্ড গরম লাগছে, ভেতরে যাই। আসলে কাল রাত্রে বাড়িতে ঢোকার পর মা একদম বাজে কথা বলবে না, ঘোড়ায় বলো তোমার বড় বড় কথা। দেখে ঝামেলা করছিস, সামনে কত কাজ, বিজনেস আনতে হবে, তুই বাড়িতে ঝামেলা করে কি পাবি? তুই এখন আমার সঙ্গে লেগে থাক, মাল খাওয়াবো আর ফুর্তি করবো। আমাদের সাইডে কাজ চলছে, চল কাজটা দেখে আসি। আর রাতে আবার পার্টি আছে, এনজয় করতে হবে, চল যাই। রনি, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। দাদামাসি, পরে কথা বলছি, একটা জরুরি মেসেজ করে নি। জরুরি কাজকর্ম বন্ধ কর, আমি তোর সাথে একটা জরুরি কথা বলতে এসেছি, আজ আমি বলবো তুই শুনবি। বাবা, তুই তো সুপারফাস্ট দার্জিলিং মেল হয়ে গেছিস দেখছি। একটু আস্তে এগো, আস্তে, পাপিসলে পড়ে গেলে ধরার মতো কেউ নেই, অকালে কোমরটা যাবে। তোর এসব বাজে কথা আমি এখানে শুনতে আসি। তুই কি ভাবিস, তুই কি করছিস না করছিস আমার কানে যায় না? তুই দাদাদের সাথে কাল রাত্রে কি করেছিস? আমি দূরে থেকেও সব কিছু আমি শুনতে পাই। ঠিক আছে, বল কি বলতে চাইছিস বল। তুই দাদাকে কাল মেরেছিস? বেশ করেছিস। ধস্তাধস্তি করেছিস? হ্যাঁ করেছি। কেন করবি তুই? বেশ করেছি। তুই ওদের ছেলে, তুই কেন আমার সাথে এরকম কাজ করবি? 100 বার করব, আমার কাছে করবি না, করবো। হ্যাঁ একদম করবি না। তুই মাঝখানে বলার কে? আমি বলবো, কারণ আমি তুই জন্মের আগে আমি বাড়িতে আসছি। কত এলো আর কত গেল এরকম কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোকে কৈফিয়ত দেওয়ার আমার কোনো এখানে কারণ নেই। ভয় দেখাস না, দেখ আমার ভয় দেখাস না, যা পারিস করে নে। আর আমি আমার বাবা মার সঙ্গে পরে বুঝে নিচ্ছি কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, নেক্সট টাইম তুই আমাকে বোঝাতে আসিস না, আমি তোকে দেখে নেব। ঠিক আছে ঠিক আছে, যা যা, কত এলো আর কত গেল, যত সব। এত দেরি হয়ে গেল, দেখো এখনো রনি আসছে না, কি ব্যাপার বলতো? কি জানি, বলতে তো পারছি না এত দেরি হলো। আচ্ছা তোমরা আমার মনে কি শুরু করেছো বলো তো, আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? আমরা আর কি করলাম কেন বলতো? তোমরা মাসিকে আমার নামে কি বলেছো? হ্যাঁ, ও একটা বাইরের মেয়ে ছেলে, আমার নামে যা তা করে বলছে, ও বাজে কথা বলার আমার কে? এই মুখ সামলে কথা বল, ও আমাদের কাছে বাইরের লোক নয়। তোর মনে হতে পারে কিন্তু আমাদের নয়। তুমি কে হে আমার মায়ের মাঝখানে কথা বলা? তোমার জমানায় তো তুমি আমার থেকে অনেক বাজে ছিলে, এখন সাধু সাজছ? এই তুই তোর লিমিট ক্রস করছিস, কিন্তু বলে দিলাম। যাও যাও, ওখানে যাও। এই তুই আমার সাথে কুকুর মতো ব্যবহার করছিস? বাবা বাবা বাবা, কি হলো বাবা? Thank you.
আচ্ছা আপনারাই বলুন তো, বাবা মার কষ্ট করে সন্তানকে মানুষ করে, এটাই কি বাবা মার পাওনা হয়? এই জন্যই কি